রাজ্যের দিকে দিকে ঘর চুরি এবং এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বললেন যে সরকারের গায়ে দায় চাপিয়ে দিলে হবে না, ঘর চুরির দায় রাজ্য সরকারের নয়। কিন্তু এবার যে অভিযোগ সামনে আসছে জলপাইগুড়ির ঘটনা আপনাদের জানাবো, সেখানে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি অভিযোগ? তার পরিবারের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, আবাসের তালিকায় ভাইয়ের স্ত্রী চিত্রা রায়ের নাম রয়েছে এবং তাকে কেন্দ্র করেই এই মুহূর্তে শাসক বিরোধী তর্জা তুঙ্গে। জলপাইগুড়ির রাজগঞ্জের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ কার্যত অস্বীকার করছেন তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে বিজেপি চক্রান্ত করেছে, কারণ যে পঞ্চায়েত এলাকায় থাকেন তার ভাইয়ের বউ সেই পঞ্চায়েত এলাকা বিজেপির, সেই জন্য বিজেপি চক্রান্ত করে নাম তুলেছে আবাস যোজনার তালিকায়। ঠিক এই অভিযোগ করছেন খগেশ্বর রায়। আপনি কি ওই পঞ্চায়েতের ঘর পেয়েছেন? হ্যাঁ, আসছিল আমার নামে, কিন্তু ঘরটা আমরা কাইতে দিয়ে দিয়েছে। কবে কবে জানতে পেরেছেন? এটা পরশু দিন হয়েছে। আচ্ছা, খগেশ্বরবাবু তো আপনার কি হয় ভাসুরে, সেই কারণে কি কাটলেন নাকি? না না, আমরা যা বুঝতে পারছি যে এইটা অনেক দিন আগে করছিল, তখন অত ছেলেগুলো ছোট ছোট ছিল, বাবা ছিল না, তখন এত করছিল, তারপরে এখন জানতে চাই হবে না, এগুলো ফালতুগুলো করে লাভ নেই, অন্য কিছু ঝামেলা হবে, ওই জন্য আমরা কাইতে দিয়েছি। ভাই দি ভাই যেটা জানতে পারলাম ওর নামে নাকি তালিকা হয়েছে, কিন্তু আমার অলরেডি বলা আছে ওর নামটা যেন বাদ দেওয়া হয়, তার কারণ এটা নিয়ে বিজেপি একটা, এবং এটা ঠিক যে এটা চক্রান্ত করে ওই এলাকায় বিজেপির পঞ্চায়েত, যে এলাকাটায় আমি থাকি বিজেপির পঞ্চায়েত 2018 সালে ঘর লিস্ট করেছে, পঞ্চায়েত ছাড়া লিস্ট হতে পারে না। তোমরা নিশ্চয়ই জানো যে এই ঘরের লিস্ট পঞ্চায়েত প্রধানটাই ঠিক করে, এবং যেখানটা আজকে তপন রায় ওখানে বিজেপির পঞ্চায়েত, পাশে সরকারপাড়া বিজেপির পঞ্চায়েত, আজকে ওইদিকে প্রায় শিকারপুর অঞ্চলের সাতখানা পঞ্চায়েত আছে বিজেপি, তারা ইচ্ছাকৃতভাবে বড় লোক প্রচুর নাম দিচ্ছে, আমার বুথে শুধু ওর নাম, আরও অনেক বিজেপি যারা একনিষ্ঠ কর্মী কারে দোতলা তো বনমালির থাকে অনেকের তাদের নাম দিয়েছে। এর দায়ী কে? এর দায়ী হচ্ছে বিজেপির পঞ্চায়েত। এখানটা যতই ওরা চক্রান্ত করুক না কেন, যে রাজগঞ্জ বিধায়কের ভাই বোন নামে ঘর দিয়েছে, এটা হচ্ছে চক্রান্ত, চক্রান্ত করে তৃণমূলকে কোনোদিন এখানে কুৎসা বদনাম করে তৃণমূলকে কখনো কোনোদিন তারা ঠেকাতে পারবে না আগামী পঞ্চায়েত। দুর্ভাগ্য হলো সত্যি যে পশ্চিমবাংলার স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস সে ঘর সমাজের যারা বিত্তশালী, যারা আর্থিকভাবে দিক থেকে সবল, সেই সব ব্যক্তিদেরকে ঘর দিচ্ছে। সেখানে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের পঞ্চায়েত সমিতি সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক স্তর নেতা, ব্লকের কর্মকর্তা তারা ঘর পাচ্ছে। এবং আর একটা মজার বিষয়, 34 বছর বাম জামানায় যারা লুটপাট করে খেলে অত্যাচার করলো, সেই সব সিপিএম নেতাদের পরিবারের লোকের ঘরের তালিকা আছে। আমাদের দাবি, রাজনৈতিক দলের বিচার না করে প্রধানমন্ত্রীর স্বপ্ন গরিব মানুষকে ঘর দেওয়া, সে গরিব মানুষকে ঘর দেওয়া হোক।